কাছাড় জেলা নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ও মণিয়ারখাল বাণী শক্তি ক্লাবের সহযোগিতায় মণিয়ারখাল জিপি কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জিপি সভাপতি পরেশ তাঁতি। অনুপ নায়কের পৌরোহিত্যে স্বামীজির কর্মজীবন নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন শাশ্বতী দেব, জয়শ্রী দে, মিতা দে, হোম চৌধুরী, বিশ্বজিৎ দেবরায়, রহিমউদ্দিন লস্কর প্রমুখ। পরে এক শোভাযাত্রাও বের করা হয়। স্বামী বিবেকানন্দকে